গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 4টা আর আমরা নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। সেই ভিডিওটার নাম হলো আন্তাক্ষরি গেম। তো তোমাদেরকে আমি প্রথমে রুলসটা বলে দিই। তো রুলসটা হলো, এখানে অনেকগুলো চিরকুট আছে আর এই চিরকুটে যে কোনো গানের একটা নামের অক্ষর লেখা আছে, বাংলাতেই লেখা আছে। তো এখান থেকে যে কোনো একটা করে চিরকুট একজনকে তুলে নিতে হবে, নিয়ে সেই গানটা তাকে গাইতে হবে, যতটুকুই হোক সেটা তাকে গাইতে হবে। গাওয়ার পর মানে গাইতে গাইতে যায় যেটা পারবে না, লাস্টে তিনবার এটা হবে। প্রথমবার যে পারবে না তারবার ছাড়া, দ্বিতীয়বার পারবে না, তৃতীয়বার যদি না পারে সেইবারে গিয়ে তাকে পানিশমেন্ট নিতে হবে। তো পানিশমেন্টটা কি তোমাদেরকে বলে দেবে এনে। আমাদের পানিশমেন্ট হচ্ছে কাঁচা রসুন এখানে নিয়ে নিয়েছি আমরা। এই কাঁচা রসুন এখানে আমার দুটো ওর দুটো আছে, যে হেরে যাবে তাকে এগুলো খেতে হবে, এটা হচ্ছে পানিশমেন্ট। তো চলো তাড়াতাড়ি গেমটা স্টার্ট করি। আর এই জল আছে, জলটাও খেতে পারে সে। তো এই দুটো এখন সাইড করে রাখি আর আমাদের গেমটা স্টার্ট করি। তো সর্বপ্রথমে তুমি আমি ঠিক আছে আমি कहती है खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसा ही किसी के लिए। तुम्हें तो सारे কাউন্টডাউন শুরু হয় কিন্তু করো। আমি চা খাই বলে দিলেই তো হয়, চাহুঙ্গা মে তুঝে আর বল তুমি এখন বললে তো আর হবে না। এবার আমার বলা, তুমি কিন্তু একটা হারলা, এখন দুটা ব ব আমি এবার বলবো বলো না, বলো না, বলো না তুমি আমার, বলো না, বলো না, বলো না তুমি আমার কে বলেছে আগে তোমার ভালো জানাগে মন মানে না, মানে না মন মানে না মানে। এবার আমার পালা, এটা কি দুনতা শ বাবা, কত কঠিন কঠিন গানের অক্ষর লেখে। Thank you.
গণনা শুরু করব এখনি। 10 সজনি সজনি রাধিকানু দেখো আব কুচাহিয়া উসকে বাদ আর পতা নেই। একটু একটু বললেও হবে, পুরোটাই যে বলতে হবে তার কোনো মানে নেই, থোড়া থোড়া ভি চলেগা। আমিও পেরেছি গান নিয়ে কথা, গান নিয়ে কথা না, কোন অ্যালবাম আছে নাকি এই গান নিয়ে? তাই এই গানে বাংলা ছবি আছে, তুমি শোনোনি? না, তোমাকে আজকে শুনাই দিব। জামা আমার কালো, হ্যাঁ, হাজার ফুলের আলো। আচ্ছা বলো এবার আমার রা রা রো রে হয় না রা পারবো না। রহনা ভি হোগা ক্যা? টিক টিক 10 9 8 7 6 নেই হোগা মুসে রা সে কোন সা গান রা দিয়ে কোনটা হয় কোন গানটা হয় আমি জানি না, তো যিনি লিখেছে তিনি বললে খুব ভালো হয়। আমার ঠিক মনে নেই, রা দিয়ে তো, হ্যাঁ, ফুলটা না লাল হয় প্রথমেই রা লাগবে। রাধিকা রাধিকা রাধে রাধে আমি লিখেছি কিন্তু আমি ভুলে গেছি, এটা আমার ফার্স্ট, আমার কেবল একটা হলো, আমার ছিল না, এটা তোমার ভুল, দুটো ফল্ট হলো, একটা আছে না, বলো না বলো না, করছি আমি, তবে সাজনি সাজনি করছি, তোমার একটা হয়েছে, আমার একটা হলো। পতা নেই কনসা কনসা গান লিখা হুয়া হ্যায় মে ম কহাঁ সে আতা ইয়ে সব বীচ মে কোই অক্ষর লিখেগা তো ভি বনা বনা কে কর সকতে হ্যায় হাম গানা বনা সকতে ফির মে ম ইয়ে তো সব কহাঁ সে আতা হ্যায় বীচ বীচ সে। अभी गाना को काम डाउन शुरू करेंगे हम, रुको 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 रुको, कहाँ रुके, कितना दूर तक रुके? अभी कौन सा करेंगे? वन एक्टा अभी एक्टा हैं तेरा में ना टिक टिक 10 टिक टिक 9 मैं तुम्हारे साथ जीऊंगी मर মানে তুমি প্যার কর আছে, আমি চাচ্ছি না, ডিফল্ট হয়ে গেল আমার দুটো খোলা দেখে নিচ্ছ না।
আমি ওটা দেখিনি ওটা ছড়াইয়া দিলাম हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना तुम्हें कोई और देखे तो जलता है दिल यार तुम्हारे को तुम ही लिख जाए काका मैं बड़ो हो गई काका कत बार आसपे এখন কিছু মনে পড়ছে না কনকলতা ভগবানের গান হলে হবে কথা দিলাম তো হবে না কথা দিলাম তুমি আমি মা শিখিয়ে দিয়েছে এটা মা শিখিয়ে দিয়েছে তো ওটা কি করবো তোমরাই কমেন্টে বলে দিও আপাতত এটা নিলাম কি করা উচিত ছিল আমার এবার আমার সরিয়া বাবা কোথায় থেকে গানগুলো খুঁজে নিয়ে এসছি জানিও না সরিয়া টিক টেন নাইন এইট আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব ফেলে নষ্ট জীবন আমার এই দুনিয়ায় যাও শারদ কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাচের মতো যদি ভেবে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও দূরবীনে চোখ রাখবো না 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 আমি উঠিয়ে নিয়েছি লা আমারটা লা আছে লাল কপাটটা ওরে আরে মে হাওয়া আছে ভাই ওকে বলতে হবে আমি যে বলছি আমি অতটা পুরোটা বলতে পারবো না এতটুকুই লাল কপাটটা ওরে গিয়া মে হাওয়া আছে দেখেছে টুচকো পিয়ানে দেখলিয়া হাই রে ঢুকেছে 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 হারে রে 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 আমায় ছেড়ে রে 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 এমন ধারা বইয়ের পাখি মনের আনন্দে রে আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে মাইটা কি এটা হলে শেষ তোমার তো তিনটা হয়ে যাবে না তুমি যদি না পারো tick tick 9 tick tick 8 tick tick 7 tick tick 6 tick tick 5 tick tick 4 tick tick 3 tick tick 2 oh tick tick 1
এটা তো খুব সহজ ছিল, এই গানটা তো প্রায় আমরা শুনেই থাকি। দেখি আর কি লেখেছিল, যাই হোক আমাদের আবার ট আমাদের গেম শেষ, তো এখন হবে পানিশমেন্ট। আমি এসব খাবো না। এখন এখান থেকে দুটো রসুন তোমাকে খেতে হবে, আর এই যে জল দেখো দেখো ফেলে নিয়ে যে এদিকে দেখো ভাগ দেখাতে হবে তো। তো ও পানিশমেন্টটা মেনে নিয়েছে, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। প্লিজ প্লিজ প্লিজ, অনেক 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 ভালোবাসা, অনেক সাপোর্ট। টাটা।